אזרחי ישראל, אתמול בערב נכנסו כוחות קרקעיים נוספים שלנו בשביל... ישראל প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। 14ই নভেম্বর একটি জরিপে দেখা গেছে ইসরায়েলের ইহুদিদের মধ্যে তার জনসমর্থন মাত্র 4% মতো। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরোধী এমনকি তার ঐতিহাসিক মিত্ররাও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাত শেষে তার পদত্যাগ চাইবে। ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো এমন নরবরে অবস্থায় পড়েননি বলে মন্তব্য করেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের ফিলিস্তিন ইসরায়েল বিশেষজ্ঞ খালেদ এল গিন্দি। সাধারণ ইসরায়েলিরা জিম্মিদের উদ্ধারে ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দলের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি সমর্থিত মেয়র ইয়েহিয়েল জুহার মনে করেন যুদ্ধ শেষে রাজনৈতিকভাবে পরিস্থিতি সামলে উঠতে পারবেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী। יש לנו צבא נהדר, חיילים מופלאים וגיבורים, יהודים ולא יהודים.